بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسهم عزيز عليه ما أمنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. অর্থ দেখো, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মধ্য থেকে একজন, যা তোমাদের জন্য ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের হিতকামী, ইমানদারদের জন্য তিনি বড়ই স্নেহশীল ও রহমদিল। এখন যদি এসব লোক আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে হে রাসূল, তাদেরকে বলে দিন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার উপর আমি ভরসা করে আছি, আর তিনি মহান আরশের মালিক। আজ আমি আপনাদের সামনে সূরা তাওবা 128-129 আয়াত পড়ে শোনালাম। সুন্দর একটি আয়াত দিয়ে আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার আপুরা, ভাইয়ারা, সোনামণিরা এবং আমার বড়রা, সবাইকে আমার সালাম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের কাজ। আমি মনে করি আমাদের প্রত্যেক মানুষেরই উচিত আমাদের রুটিন অনুযায়ী কাজ করার পাশাপাশি আমাদের রুটিনের মধ্যে আমরা যেন কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এই তো প্রথমে ভাত বসিয়ে দিলাম। রাতে ভিজে রাখা ছোলা বাদাম কিশমিশ সেটা পরিষ্কার করে নিলাম। সকালবেলা খালি পেটে খেলে অনেকটা শরীরের জন্য ভালো, আপনারাও খেতে পারেন। লেবু পানি সকালবেলা, কুসুম গরম লেবু পানি। এদিকে তরকারি, আজ মুসুর ডাল দিয়ে ডাটা রান্না করব। প্রেশার কুকারে দিয়ে একটা সিজ দিয়ে নিই। পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। অল্প পরিমাণ লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে দেওয়া। তেল দিয়ে দিলাম, তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে
পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ হয়ে গেছে, এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। ডাল তেলে দেওয়ার পর যদি কিছু কিছুক্ষণ জাল করেন তাহলে ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি কিছুক্ষণ ঢেকে রান্নাটা শেষ করলাম। এরপর একটু করলা ভাজি বসাবো। এদিকে আমার ভাত রান্নাও শেষ, ভাতটা মারগালাই নিব। আমার সাথেই থাকেন, আমি কি করি দেখেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভালো লাগে একটু করে কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লেই আপনারা দেখতে পারেন। কিন্তু করলার সঙ্গে শিল আলু কেটে দিলাম, আলু মিশাই দিয়ে আজকে করলা ভাজি বানাবো। ডালটা ঢেলে নিলাম বাটিতে, করলা দিয়ে দিচ্ছি। পাতলে করলা আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে মশলা সব দিয়ে দিব। এটা একটা কাটার, এই কাটারের সাহায্যে আপনারা মরিচ পেঁয়াজ কাটতে পারেন, তাহলে পেঁয়াজের ঝাঁজটা চোখে লাগবে না আর চোখের পানিও বের হবে না। অনেক উপকারী একটা কাটার।
আচ্ছা সুন্দরভাবে কাটা যায়, মরিচ পেঁয়াজ আপনার যাই কাটতে চান, আলু কাটা যায় সব। এতো কাটাকাটি শেষ করে এবার সব কিছু মিশাই মিলাই দেব। লবণ হলুদ সামান্য জিরার গুঁড়া রসুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে মাখাই নিব হাত দিয়ে সুন্দর করে। এভাবে করলা ভাজিটা রান্না শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।